কে প্রথম ফুচকা খেয়েছিলেন, মানে কার হাত ধরে আবিষ্কার হয়েছিল ফুচকা। বন্ধুরা, ফুচকা ভালোবাসে না এমন বাঙালি দূরবীন দিয়ে হয়তো খুঁজতে হবে। শুধু কলকাতা বা পশ্চিম বাংলা নয়, গোটা দেশেই ফুচকার জনপ্রিয়তা সবসময় তুঙ্গে থাকে। কোথাও বা সে গোলগাপ্পা, কোথাও বা পানিপুরি, আবার কোথাও বা গুপচুপ, বিভিন্ন রকম নামে ফুচকা পরিচিত আমাদের দেশে। কিন্তু বলুন তো, কে প্রথম ফুচকা খেয়েছিলেন, মানে কার হাত ধরে আবিষ্কার হয়েছিল এই ফুচকা? তো আজকের তথ্য সম্রাট আপনাদেরকে জানাবে এই ফুচকা কিভাবে এলো আমাদের দেশে, এবং এই ফুচকা কার হাত ধরে এসেছিল, এবং প্রথম ফুচকা কে বানিয়েছিল। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, কথায় বলে যা নেই মহাভারতে তা নেই ভূভারতে, অর্থাৎ মহাভারতেও রয়েছে ফুচকার উল্লেখ, এবং সেদিক থেকে ধরতে গেলে সেটি প্রথম ফুচকা খাওয়া। মহাভারতে সদ্য বিবাহিতা দ্রৌপদী শাশুড়ি কুন্তির সঙ্গে বাড়ি ফিরে আসেন। পাণ্ডবরা তখন নির্বাসনে, কুন্তি পরীক্ষা করতে চেয়েছিলেন তার পুত্রবধূ কত কম উপাদান দিয়ে সংসার চালাতে পারেন। তিনি দ্রৌপদীকে কিছু উচ্ছিষ্ট আলু এবং বেশ অনেকটা গমের আটা দিয়েছিলেন, বলেছিলেন এমন একটা খাবার তৈরি করতে যাতে তার পাঁচ ছেলের ক্ষুধা মিটতে পারে। তখন নাকি দ্রৌপদী একটি বড় লুচি তৈরি করেছিলেন, যার মাঝখানে ভরে দিয়েছিলেন আলুর পুর। মনে করা হয় সেটি প্রথম ফুচকা। বন্ধুরা, এখন যেটি পশ্চিম মধ্য বিহার, তা এককালে গঙ্গা নদীর তীরে মগধ সাম্রাজ্য ছিল। গবেষকদের অনেকেই সেটিই মনে করেন। ফুলকি তথা ফুচকা সেখানেই নাকি আবিষ্কার হয়। সেই সময় আরও অন্য ধরনের খাবার যেমন পিঠে, তিবলা, ছেবড়া ইত্যাদিও আবিষ্কার হয়েছিল। ভারতের উত্তরে হরিয়ানায় ফুচকা গোলগাপ্পা নামে পরিচিত, তবে তা দেখতে কিন্তু মোটেই গোলাকার নয়, বরঞ্চ একটু লম্বাটে ধরনের। তাতে দেয়া হয় আলু, মটর আর মিষ্টি চাটনি, সঙ্গে থাকে টক জল। এই টক মিষ্টি জলে থাকে বিশেষ ধরনের মশলা এবং হালকা পুদিনা। যাই হোক বন্ধুরা, ফুচকা কিন্তু খেতে আমাদের দারুণ লাগে। ফুচকা পছন্দ করে না এমন মানুষ হয়তো নেই। সাথে সাথে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।